অথচ কাল কিয়ামতের দিন এগুলো মানুষ নেককার সন্তানের ওসিলায় নাজাত পাবে। সুবহানাল্লাহ কইতে হইলে আকবর জু কুলাইতে হইব জি, পাইতে হইলে হিকাইতে হইব, দায়িত্ব পালন করতে হইব। তো ফাইতা নাইলে ফাইতা নাই, ও ফালাইয়া দার কি যাইব কি ফালাইয়া জি, ফালাইয়া দাইনেন মা বাবার শর্মিন্দা করেন জি, আবার মা বাবার মুখ ফর্সা হয় নিয়ে আউলাদর দ্বারা দিয়ে খোলাস আপনারে দিতেও পারবো, আর আপনারে ডুবাইতেও পারবো, দিতেও পারবো। এর লাগি বড় সঙ্গীন ব্যাপার, আউলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার। আপনি তো কিছু পাইতা না, ইশালে শখ আপনি হিকাইতে পাইবা, আপনার এনে কি দিয়ে আদ করবো মাথুন না। আগে যে আমলের কথা কইছি, ধনী হইলে সৎকা কইরা সিন্নি চালা দিতা করবো, হজ করবো, উমরা করবো বা কুরবানি দিব। গরিব যদি হয় সে নমাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, দুরুদ শরীফ পড়তে, জিকির আজকার করতে টেকার কোনো প্রশ্ন আসেনি, বা ধনী গরিবের কোনো প্রশ্ন আসেনি। আওলাদ তো আল্লাহ ধনীর থেকে গরিবরে বেশি দেন, বা দেন মানে তার তো বিচারার হেতু ওঠা হিসাবে ধনীর থেকে গরিবের আওলাদের সংখ্যা বেশি থাকে। তো এমনি করে এক কুড়ি দুই কুড়ি হইলে হইত নাই, নেককার হইতে হইব। এই সমস্ত নেক আমল দান নেওয়ালা হইতে হইব, দোয়াকারি হইতে হইব। হইতে পারতো রব্বানা ফিল্লানা ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হাজিরিন, আওলাদে যখন মা বাবার লাগি সকুল ফানি সারিয়া আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে, মাগফিরাত চায়, আল্লাহর রহমতের জুসো আনিয়ে আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করে লিয়ায়, আওলাদ নিয়ামত বহুত করে, বহুত স্রোত আছে, খামলা খাইলে ফাইবা। ও প্রাথমিক অবস্থায় নাবালিক অবস্থায় যে বিষয়টা দেখো, কাজে পাঁচ ছয় বছর অবস্থায় শিখাইতে যদি ফেলাম সুরাকাত ফলের একবার ফলিয়ে তো একটা সুরা মুখস্ত হলেন না, কয়েকবার ফলের, বারবার ফলের মাতুন না, পড়তে পড়তে মুখস্ত করেন, প্রত্যেকবার প্রত্যেকটা হরফ উচ্চারণ করে বিনিময় দশটা নেকি হাসিল করে। একটা সুরা মুখস্ত করলে মা বাবার লাগি নেকির বুঝা লইয়া ইয়া গড় ঢুকের। আপনি তো এই সুযোগ ছড়াইতরা, চার বছর বয়স নিয়ে স্কুলও দিতরা মাতুন না, আপনারা বলছেন স্কুল হইতে শিকার কোনো ব্যবস্থা নাই, তে তো আপনি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইতরা নানি। এই পাঁচ ছয় বছরে সাত বছরে আপনার কি পরিমাণ নিয়ামত দিতে পারত, সারে বাচ্চায় হিসাব মিলাইতে পারবানি জি না। তো আল্লাহর ওয়াস্তে ওখান তাও জরুরি আমি মনে করি, এলাই কই আমি কইতে আসি যে বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুক, বাচ্চাইন্তরে এইভাবে ছাড়াই না জানি। আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত, আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা কেউ সাইয়া মুসলমান হইছি না, খুকা কেউ আসইনি বলে আমি আল্লাহর কাছে চাইছি আমার মুসলমান কুলো জন্ম দিও জি। তা আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। তা আল্লাহ এসান করছেন আমরার প্রতি, মুসলমান কুলো জন্ম দিয়া মুসলমান বানাইয়া ফাটাইছে। একবার তার জুড়ে মন থাকি দিল থাকি আল্লাহ শুক্রিয়া দেয় করুক, সারা জীবন বাইয়ে হল শ্রদ্ধা ছড়িয়াও এই এসানোর বদলা আমরা দিতাম পারতাম না, এই এসানোর বদলা আমরা দিতাম পারতাম না। তো আল্লাহর এসানটা স্মরণ রাখো তো অন্তত পক্ষে, বলে আমি সেই মুসলমান হয়েছি না, আল্লাহ আমাদের এসান করিয়া মুসলমানগুলো জন্ম দিয়া তান হাবিবর উম্মত বানাইয়া পাঠাইছ। আমরা লাগি সব কিছু আলাদা, আমরা সব কিছু আলাদা, আমরা অন্যের অনুসরণ অনুকরণ করতাম পারি না, কিন্তু আজ বাচ্চা দেওয়া চুল কাটন এহুদিল্লাহ খান
দুমল্লা হন জি ছোট হন সত্তা সবকিছু অন্যের দিকে অনুসরণ করেন অন্যের দিকে অনুসরণ করেন নিজের বলতে মনে হয় কিছু নাই এর লাগে আমরা সবকিছু আছে জি এখানে পেশাব পায়খানা থেকে লইয়া যাবতীয় কিছু আমরা আছে সবকিছু আছে আমরা কিলা কিতা করতে হইব তা সব তা আছে অন্যের কাছে দাঁড় করার কোনো প্রয়োজন আমরা নাই কিন্তু আমরা এখন মুসলমানই নাই নিজের স্বাধীন দেশের নাগরিক স্বাধীন মনে হইলে নামাজ পড়ে না পারলে না হইলে না মনে হইলে পড়ে না পারলে কারণ কেউ জিজ্ঞাসা করে না তো জব দিয়ে করতে হয় না তুই নামাজ বসত নিতে কথা তখন বলা কেউ নাই তোর মনে চাইলে পড়ে না হইলে নাই আবার এগুলো আসুন নামাজও পড়েন গুসও খাইন শুদ্ধ খাইন শুদ্ধর কারবারও করেন মিশাও মাত্র আসুন নেন যথেষ্ট আছে এটা কিতা ফায়দা দিব ওলা নিয়ে ইচ্ছা মতো বলে মনে হয়েছে এখন সুদ খাই না ওলা দাঁড়ান না বলে ফলে এটা তো উবাহ মাফ হয়ে যাব নাইলে হজত এই মুখী মাফ হইব ওনার একটা ও নমাজ পড়বার সময় আমি তো নমাজ ইনো ধরতাম পারছি না ও বাড়িতে পড়ছি তো উনি এক জানের কইলা দোয়া করেন জানি সামনের কি বারে যাইতা তার মা বাপরে লইয়া উমরাত উমরাত যাইতা তো বলা হতো না খুশির কথা আমি জিগাইলাম হজ হজ করিলি শুনি বলে জি না তো কি তো হইব কি তো হইব তো জিকার করেনি ঘরে মানুষ এখন ফরজ সারিয়া খালি শূন্যতে মক্কা দালিয়া থাকল নমাজ বলে না আত না মিলাইলে বোঝা যায় সপ্তাহ শেষ ফরজ তোর কই গেল আজান বললে ইবাই যাবাই দৌড়ায় কিন্তু আত না মিলে ইলিয়া করে ফাগল আত মিলানি ফরজ নি ওয়াজিব নি সুন্নত নি না মোস্তাহাব মোস্তাহাব তো তার তো ওটা দিয়ে মনে করছে ফরজ তো হজ হইল ফরজ উমরা সুন্নতে মাক্কাদা তো সুন্নতে মাক্কাদার দ্বারা ফরজ আদায় হইব জি বরং খবর আছে কারণ হজ ফরজ নাই কিন্তু তাই বুলিয়া হোক আর এমনি আনা জানিয়া হোক গিয়া কাবা শরীফ আল্লাহর গুলোর সামনে ফসি গেছেন তার হজ ফরজ হয়ে গেছে নমাজ চুটাইতে গিয়া মানুষের কন্যা নিকিতা জি আইয়া কইতা ছোট হজ করে লিসনি উমরা হজ করে লিসনি উমরা এগুলো হজ হইব কিলা খান মাথুই না কেউ জিকার করেনি স্বাধীন দেশের নাগরিক টেকা আমার আমি যাইতাম খালি দেখিতাম জি কসল্লা চলে ইচ্ছা মতো ওলা ইচ্ছা মতো চললে ওই বনি সব জি না তাইলে সময় আছে সময় আছে আমার আমরা যদি আবার নতুন থেকে মন থেকে শুরু করি তাইলে সবটা ঠিক হইব আর যদি আমরা বাচ্চান্তরে আল্লাহর হাবিবর নির্দেশ মোতাবেক যদি আমরা বাচ্চান্তরে তরবিয়ত দিয়া শিক্ষা দিয়া তুলতাম তো আমরা বাচ্চান বেনমাজি হইল না অনে কারণ নিয়ম হইল জবান ভুটার হলে আস্তে আস্তে আপনি যে করতা তাহলে কলমা থেকে শুরু করতা আউজুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করতা সাত বছর বয়সে তারা নমাজের হুকুম দিতা সাতশো বছর বয়স নমাজের হুকুম করতে হইলে তো আত্মাই শিখাই লাগবো না এখানে বুঝবার নানি এমনি তো হুকুম দিতা জান্নাতে তাহলে হুকুম দিয়ে তৈত না তাইলে আত্মা কি আরো আত্মা কি জবান ভুটার পরে আস্তে আস্তে শিখাইয়া সাত বছর বয়স নমাজের লাগে তারে হুকুম দিতা আর দশ বছর বয়স যদি নমাজ হয় না তো মারিয়া পড়াইতা এখন তো কিন্তু প্রশ্ন আছে ফরজ হইব বালি হওয়ার ফলে দশ বছরও বালি হয়েছে রাতে মাত্তা কানে এই সময় তো হে মাসুম বাচ্চা জি কেন মাত্তা বলে মাত্তা ও হারনে
যে 10 বছর বয়স হয় নামাজি বনি দিত অভ্যাস হয়ে যেত বালি কইলে ছাড়ত না মাতুই না জানে না আজ বালি কইছে তো নামাজ বউ বনি আত্মীয় অভ্যাস হইত সপ্তাহ ট্রেনিং লাগে এটা অভ্যাস হয়ে যেত আবার দিকে আর আমি আমরা যদি এটা দায়িত্ব পালন করতাম আমরা বাচ্চাই বেনমাজি হইল নিনি হোক স্কুল কলেজ ইউনিভার্সিটিত বেনমাজি হইল না মানে তরবিয়ত হয়ে গেলে মাতুই না অভ্যাস হয়ে গেলে সারল না মানে এলো অবস্থা এর কারণে কিচ্ছু খামান না ওয়াজ তো প্রত্যেক মোল্লা তো হয় না প্রত্যেক মোল্লা তো আমার জানার মতো তো কোনাত মসজিদ বেলাই আইসি অনুভব হয় ওয়াজ জি আমি দুইবার আইসি আগে প্রত্যেক মোল্লায় মোল্লায় ওয়াজ ওয়াজে লাভ হইতো কিতা মোল্লা হয় মূল ভিত্তি নাই জি